আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা কবুতরের টাল রোগ হলে কিভাবে বুঝবেন তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে একটা আমার চ্যানেল একটা ভিডিও আছে যেটা হচ্ছে যে আমরা কবুতরের টাল রোগ হলে কি চিকিৎসা করব মানে কিভাবে চিকিৎসা করব। তো আজকে আমি দেখাচ্ছি যে আমার এই টাল রোগ হয়েছে মানে আজকে হঠাৎ করে আমি দেখছি তো দেখার পরে আপনাদেরকে ভাবলাম যে এটা একটা দেখানো যায় মানে কবুতরের টাল রোগ হলে অবশ্য কবুতরে যে করে বসে থাকবো মানে গাড়টা তারা খেরা তারপর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মানে তারা যদি বাইর করি আমি তারপর দেখুন তারা বাইর করার পর তার তার দেখেন সে সোজায় দাঁড়াইতে না আর প্লাস হচ্ছে যে তার যে ঘাটটা আছে এই ঘাটটা দেখুন কীরকম করছে মানে সে এক পাশে দাঁড়াইতেই না এই যে দেখেন মূলত হচ্ছে যে এই পাশে তাকাইতে না কবুতরটা ঠিক আছে তো মূলত হচ্ছে এরকম রোগ যদি আপনারা দেখেন আপনাদের কবুতরের তাহলে ভাববেন যে অবশ্যই এটা টাল রোগ হয়েছে ঠিক আছে তো তার টাল রোগের ওষুধ সম্পর্কে এখন আমি যতটুকু জানি যেটা হচ্ছে যে টাল রোগের ওষুধ আপনারা যদি কাঁচামরিচ খাওয়ান ঠিক আছে আর তাল রোগ হওয়ার পরই কবুতরটাকে আপনারা আলাদা আলাদা করে দিবেন কারণ এটা হচ্ছে সস রোগ এটা এক কবুর থেকে এক কবুতর থেকে আলাদাভাবে কবুতরের গায়ে যায় এখনও এখন এটা কাঁচামরিচ খাওয়াই নাই তো আপনাদেরকে দেখানোর জন্যই মানে ভিডিওটা আমি চালু করছি তার দেখানোর জন্যই তো এটা মানে মূলত টাল রোগ টাল রোগ কীভাবে বুঝবেন আর এটার সমাধান হচ্ছে আপনিও যদি কবুতরের টাল রোগ ভিটামিন এ বি ওয়ান এটা খাওয়াতে পারেন আর প্লাস হচ্ছে যে কাঁচামরিচটাই মানে বেস্ট এটা একদম মানে প্রাকৃতিকভাবেই হয় আর ওষুধটা দেওয়া দরকার নাই যদি আপনি কাঁচামরিচ খাওয়াবেন প্রথমে কাঁচামরিচ আপনার কোয়া কোয়া করে খাওয়াই দিবেন ডায় করে তারপর আপনার এই কবুতর টেনশনটা ঠিক হয়ে যাবে আরেকটা হচ্ছে যে কাঁচামরিচ বলতে কি আপনার লাল কাঁচামরিচ মানে জাল যেটা বেশি ওটা খাওয়ানোর চেষ্টা করবেন মানে এক ধরনের কাঁচামরিচ আছে মানে মরিচ আছে যেগুলোর মধ্যে কোনো ঝালই নাই কোনো ধাগই নাই তো ওগুলা আর কি খাওয়ানো যায়বো না দেখছেন কীভাবে মানে কীভাবে বসে আছেন তো এটা হচ্ছে মূলত টাল রোগ আর কাঁচামরিচটা একদম মানে কোয়া কোয়া করে ছোট ছোট করে কোয়া বেশি ছোটো না মানে মোটামুটি মিডিয়াম সাইজ করে তারপর খাওয়াই দিবেন আর হচ্ছে যে একটু ঝালটা খাওয়াই দিবেন যেটা মানে খুলে কাজ করবে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমি এখন এটারে মেডিসিন খাওয়াবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি